আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, হেল্পপিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ডেস্কটপটিতে আপনারা লক স্ক্রিনে আপনাদের প্রোফাইল পিকচার সেট করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটারটিতে আমার একটি পিকচার আমি এখানে প্রোফাইল হিসাবে সেভ করেছি। তো আপনারা এটি যেভাবে খুবই কম সময়ে এটি সেভ করবেন, তো চলুন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তো আমি আমার কম্পিউটারটির এখানে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার সাথে সাথেই আমি লকটি খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি আমার পিসিটিকে আবারও লক করে নিয়েছি। তো এখান থেকে আমাদেরকে যেভাবে আমরা আমাদের এখানে প্রোফাইল পিকচার সেট করে নিব, আমরা এখানে লক স্ক্রিনে আমাদের পাসওয়ার্ড দেওয়ার সময় আমাদের একটি ছবি এখানে দেখাবে। আমরা যে কোনো ছবি এখানে সেট করতে পারবো, তো সেটি যেভাবে আমরা আমাদের কম্পিউটার থেকে সেট করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো শুরুতেই বলে রাখি যে আমার চ্যানেলে যারা এখনও নতুন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের কম্পিউটারে আসার পরে এখানে, এই যে আপনার ব্রাউজারটি দেখছেন এখানে উইন্ডোজ, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা যেখানে এই যে এখান থেকে আপনারা আপনাদের কম্পিউটারটি পাওয়ারটি শাট ডাউন করে থাকেন এখানে। তো আমরা এখানে ক্লিক করব না, আমরা এখান থেকে এই যে উপরে দেখছেন আপনাদের যে কম্পিউটারটি রয়েছে সেটি দেখবেন একদম উপরেই এটি রয়েছে। তো এখানে আপনার যে নামটি দেওয়া থাকবে সেই নামটি এখানে শো করবে। তো আমার এখানে দেখুন ছবিটি দেওয়ায় আছে। তো এমডি সোহাগ আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে এই যে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং দেখছেন, তো আমি এখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুটি ছবি দেওয়া আছে। তো আমি এখান থেকে ধরুন আমি এই ছবিটি আমি চেঞ্জ করে নিয়েছি। তো ছবিটি চেঞ্জ করে নেওয়ার পর এবার আমি এখানে যেভাবে আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড করবো আমরা সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরুতে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যেটি রয়েছে ব্রাউজার অ্যাল অন, আমরা এটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করে আমাদের যে ছবিটি রয়েছে আমরা সেই ছবিটি সেই ফোল্ডার থেকে আমরা এখানে সিলেক্ট করে নিব। তো দেখুন আমি আমার এই ছবিটি আমি দিতে চাচ্ছি, তো এখান থেকে এটি সিলেক্ট করে তারপর এখান থেকে যে চয়েস পিকচার এখানে ক্লিক করব। তো তারপরে দেখুন আমাদের এদিকে আর কিছু করতে হবে না, আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে আপনাদের সাইটটিকে আপনারা এভাবে আপনাদের প্রোফাইল পিকচারটি আপনারা সুন্দর করে অ্যাড করে নিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কম্পিউটারটিতে আমার প্রোফাইল পিকচার এখানে একটি দেওয়া রয়েছে, আমি দিয়েছি। তো এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে আমরা আমাদের লকটি সহজেই খুলতে পারবো। তো আপনার পিসিটি যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে পিকচার দ্বারা আপনি আপনার সাইটটিকে আপনি ফিরে পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের বিস্তারিত বিষয়গুলো জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।